নমস্কার, আমি প্রবীর। আপনারা দেখছেন বর্ধমান টুডে, সময়ের সাথে মানুষের পাশে। স্বস্তির বৃষ্টি কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকায়, গরমে প্রত্যেকের নাজেহাল অবস্থা। সবাই যেন চাতক পাখির মতো বৃষ্টির কয়েক ফোঁটার আশায় বসে আছে। তবু বর্ষার দেখা নাই, কিন্তু এইবার শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটল। দুপুর থেকে কালো মেঘের সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকায়। কাটোয়াসহ দাইহাট, জগদানন্দপুর, দেপাড়া, নসিপুর, ঘোড়ানাস, মুস্তুলি, আমডাঙ্গা, একডেলা, চান্ডুলি, করুইসহ প্রভৃতি এলাকায় এই বৃষ্টিতে শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষ। পূর্ব বর্ধমান থেকে গৌরনাথ চক্রবর্তী, রিপোর্ট টুডে নিউজ সার্ভিস। হ্যাঁ, এইটা চারশো 80 টাকা। ওই দামটা বলছি, এটা 19 টাকা বাড়ায়।